হাই স্কুলের ক্রাশ বহু বছর পর একে অপরের মুখোমুখি হয়, তাও আবার ভাই বোনের পরিচয়ে। কতটা দুর্ভাগ্য হলে অতীতের ভালোবাসাকে বর্তমানে এই রূপে গ্রহণ করতে হয়। হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি সাগরে। আজকের গল্প রোমান্টিক হওয়ার সাথে সাথে মজাদারও হতে চলেছে। সিরিজের শুরুতেই আমরা ফিমেল লিড জিংলিকে ডাক্তার চেম্বারে দেখতে পাই। জিংলি ফোনে কথা বলছিল, তো এর মধ্যেই জিংলির নাম ধরে ডাকা হলে সে চেম্বারে আসে। জিংলির স্তনে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য নার্স তাকে অন্তর্বাস খুলতে বললে জিংলি পুরুষ ডাক্তারকে দেখে ইতস্তত বোধ করে। কিন্তু ডাক্তার তো ডাক্তারই, সে পুরুষ হোক বা নারী। জিংলি ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ভুলবশত সে নিজের অন্তর্বাস খুলে ডাক্তারের দিকে এগিয়ে দেয়। ডাক্তার বলে, আমি আপনাকে অন্তর্বাস খুলতে বলিনি। এই শুনে জিংলি খুব অকওয়ার্ড ফিল করে, আর তখনই সে ডাক্তারের আই কার্ডে ডিংরার নামটা দেখে অবাক হয়ে যায়, যার জন্য তার ফোনটাও হাত থেকে পড়ে যাচ্ছিল। সে তো ভাবতেই পারেনি 10 বছর পর ডিংরান তার সামনে আসবে। জিংলি ভাবতে থাকে, এত বছর পরেও ডিংরানকে এখনো সে আগের মতোই দেখতে, সে একটুও বদলায়নি। হ্যাঁ, ডাক্তার ডিংরানি ছিল হাই স্কুলে পড়াকালীন জিংলির প্রথম ভালোবাসা। ডিংরান চেকআপের জন্য টি শার্ট ওপেন করতে বললে জিংলি তো লজ্জায় টি শার্ট তুলে নিজের মুখ ঢেকে নেয়। চেকআপের পর সে ডিংরানের কোনো কথা না শুনেই তাড়াহুড়ো করে চেম্বার থেকে বেরিয়ে সে বিড়বির করতে থাকে, ডিংরান যেন কোনোভাবেই আমাকে চিনতে না পারে। কিন্তু জিংলিকে বেরিয়ে যেতে দেখে ডিংরান তাকে পেছন থেকে আওয়াজ দিয়ে বলে, আরে তুমি তোমার অন্তর্বাসটা নিলে না? আর হসপিটালে এত লোকের মাঝে এই কথা শুনে জিংলি তো লজ্জায় পড়ে ফোনে কথা বলার ভান করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বাড়ি ফিরে জিংলি দেখে তার ডোরকি কাজ করছে না, তো জিংলি মাকে কল করলে মা বলে সে তার বয়ফ্রেন্ডের বাড়ির পাশের ফ্ল্যাটেই থাকতে এসেছে। জিংলির মা তার লাগেজের ওপর নতুন ফ্ল্যাটের অ্যাড্রেস লিখে গেছিল, তো মায়ের খুশি দেখে জিংলি তাতে বাধা না দিয়েই সেই ফ্ল্যাটে চলে আসে। আর অপরদিকে জিংলির মা ও তার বয়ফ্রেন্ড মিস্টার ডং অনেক খুশি ছিল, কারণ তারা এখন দুয়ে দুয়ে চার হতে চলেছে। রাতে মিস্টার ডিং জিংলিকে ডিনারে ইনভাইট করলে ডিনার টাইমে জিংলির মা বলে, আমি মিস্টার ডিং কে বিয়ে করতে চলেছি। তো মিস্টার ডিং এর নাম শুনে জিংলি তো মনে মনে ভাবছিল এই ডিং যেন ডিংরান না হয়। আর এর মধ্যেই মিস্টার ডিং বলে, আমার ছেলে একজন ডাক্তার। আর এই শুনে তো জিংলির অবস্থা আরো খারাপ। অন্যদিকে ডিংরানও তখন বাড়ি ফিরছে, সে এলিভেটর দিয়ে ওপরে উঠছিল, আর ঘরে মিস্টার ডিং ও ডিংরানের একটা ফটো দেখে জিংলির তো পায়ের তলার মাটি সরে যায়। জিংলি কোনো মতেই ডিংরানের সামনে আসতে চাইছিল না, তাই সে পেটে ব্যথার বাহানায় সেখান থেকে পালানোর জন্য দরজা খুললে উল্টো দিক থেকে আসা ডিংরানের সাথে সজোরে ধাক্কায় তারা দুজনেই মাটিতে পড়ে যায়। জিংলি তো শেষ পর্যন্ত ডিংরানের সামনেই চলে আসে, তাই পালিয়ে আর কি হবে, যার জন্য তারা সবাই মিলে ডিনার টেবিলে যায়। ডিংরানের বাবা তো তাকে জানিয়ে দেয় সে জিংলির মাকে বিয়ে করতে চলেছে, আর ভবিষ্যতে জিংলি ও ডিংরান একে অপরের ভাই বোন হবে। প্রথম ভালোবাসা নাকি ভাই বোন, এটাও কি মানা যায়? যার জন্য তারা দুজনেই কড়া ভাবে জানায়, আমরা কখনোই একে অপরকে ভাই বোন বলে মানব না। আর বলতে বলতেই তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গেলে মিস্টার ডিং ডিংরানকে বকা দেয়। জিংলি বলে, আমি এখনো হাই স্কুলের শেষ দিনের কথা ভুলিনি। আর ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাদের হাই স্কুলের শেষ দিন, জিংলি ডিংরানকে প্রপোজ করলে ডিংরান পুরো স্কুলের সামনেই তার প্রপোজাল রিজেক্ট করেছিল। তো এই অপমানের কথা মনে পড়ার সাথেই জিংলির অনেক কষ্ট হয়, যে আপসেট হয়ে চলে যায়। ওদিকে ডিংরানের বাবা তাকে জিজ্ঞেস করে, তুমি জিংলিকে এতটা কেন অপছন্দ করো? যদিও ডিংরান জিংলিকে অপছন্দ করত না। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ডিংরানের চেম্বারে জিংলির নাম শোনা মাত্রই সে এতটাই নার্ভাস হয়ে যায় তার হাত থেকে ওয়াটার মার্কটা পড়ে যায়। কিন্তু সে তার বাবার কথার কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায়। এরপর রাতে জিংলি হাই স্কুল গ্রুপ ফটো বের করে সেই দিনের কথা মনে করে, যেখানে ফটোশুটের জন্য সে ডিংরানের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু অন্য একটা মেয়ে তাদের মাঝখানে চলে এলে জিংলি তাকে সরে যেতে বলে, কিন্তু সেই মেয়েটাও তো ডিংরানের পাশ থেকে সরতে চায় না। আর হঠাৎই সে পড়ে গেলে জিংলি আবারও ডিংরানের পাশে দাঁড়িয়ে পড়ে। অন্যদিকে ডিংরানও একই ফটো দেখছিল, আর সেও মনে মনে তাদের ফটোশুটের দিনের কথা ভাবছিল। সেদিন ডিংরানও জিংলির পাশেই দাঁড়াতে চেয়েছিল, আর তাদের মাঝে দাঁড়িয়ে পড়া সেই মেয়েটাকে ডিংরানি ধাক্কা মেরে নিচে ফেলে দেয়, যাতে সে জিংলির পাশে দাঁড়াতে পারে। ডিংরান আগে থেকেই জানতো হাই স্কুলের শেষ দিন জিংলি তাকে প্রপোজ করার জন্য ফুলের বুকে নিয়ে এসেছে, আর ডিংরানও জিংলিকে পছন্দ করত। তাহলে তাদের মধ্যে এত দূরত্ব কি কারণে? তো যাই হোক, পরের দিন সকালে জিংলি ঘুম থেকে উঠে ভাবে মায়ের খুশির জন্য তাকে ডিংরানের সাথে ভালো ব্যবহার করতে হবে।
এই ভেবে সে ডিংরানের ফ্ল্যাটে গেলে অন্যদিকে ডিংরান তখন জিংলির অন্তর্বাসের মেটেরিয়াল চেক করছে। তো জিংলি ডিংরানের হাতে তার অন্তর্বাস দেখে সেটা নেওয়ার জন্য টানাটানি শুরু করে। কিন্তু বেচারা ডিংরান তো জানতোই না তার পিতা তার ঘরের দিকেই আসছে। তো মিস্টার ডিং ঘরে এসে তাদের এই অবস্থা দেখে সে তো অনেক অবাক হয়ে যায়। আর তাকে দেখা মাত্রই সুযোগ বুঝে জিংলি তো সেখান থেকে কেটে পড়ে, কিন্তু ডিংরান পড়ে যায় মহা বিপদে, যার জন্য তাকে আবারও তার বাবার কাছে বকা খেতে হয়। তো জিংলি কোনো রকমে সেখান থেকে বেরিয়ে নিজের শপে গিয়ে তার বেস্ট ফ্রেন্ড লিউকে ডিংরানের ব্যাপারে সবকিছু জানায়। লিউ জিংলির সাথে মজা করে বলে, তাহলে আমাকেও তোমার ছোট ভাইয়ের সাথে দেখা করাও, আমিও তাকে ডেট করতে চাই। কিন্তু জিংলি তার কোনো কথায় কান না দিয়েই বলে, আমি এখন জিং পিয়ানের সাথে ব্লাইন্ড ডেটে যাচ্ছি। এরপর লিউ রাস্তা দিয়ে যাচ্ছে আর তখনই একটা ছেলে খুব জোরে গাড়ি চালিয়ে তার সামনে দিয়ে গেলে লিউ তো তার ওপর অনেক রেগে যায়। কিন্তু যখনই সেই ছেলেটা নিজের হেলমেট খুলে তার দিকে তাকায়, লিউর সব রক্ত গলে জল আর পাশে পড়ে থাকা ওয়াটার পাইপ থেকে তার ওপর ফিল্মি স্টাইলে রোমান্টিক বৃষ্টি শুরু হয়। ছেলেটা গাড়ি থেকে নেমে নিজের জ্যাকেটটা লিউয়ের গায়ে জড়িয়ে দেয়। এরপর লিউ জ্যাকেট ফেরত দেওয়ার জন্য ছেলেটাকে নিজের উইচ্যাট অ্যাকাউন্টে অ্যাড করে নেয়। তো এই ছেলেটা আর অন্য কেউ নয়, ডিংরানেরই ছোটবেলার বন্ধু কিউফি। এরপর রাতে কিউফি ডিংরানের সাথে দেখা করে নিজের প্রথম ভালোবাসার কথা বললে ডিংরানেরও তার সেই হাই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন সে ট্রান্সফার নিয়ে জিংলির স্কুলে আসে। জিংলি প্রথম থেকেই তার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিল, যার জন্য সে ডিংরানকে একদিন ডিনারে নিজের বাড়িতে ইনভাইট করে। কিন্তু ডিংরান তাকে এড়িয়ে যাওয়ার জন্য অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যায়। তারা একই জায়গায় থাকার কারণে বাড়ি ফিরে অনেক রাত হয়ে যাওয়ার পরেও সে জিংলির বাড়িতে আলো দেখতে পায় না। সে বুঝতে পারে জিংলি এখনো বাড়ি ফেরেনি, তাই সে স্কুলের পথে ছুটতে থাকে। আর মাঝ রাস্তায় জিংলিকে দেখতে পেয়ে সে অনেকটাই চিন্তামুক্ত হয়, কিন্তু জিংলিকে তা বুঝতেই দেয় না। জিংলির পায়ে চোট লাগার কারণে তার বাড়ি ফিরতে দেরি হচ্ছিল, তাই ডিংরান নিজেই সাইকেল চালিয়ে জিংলিকে বাড়ি পৌঁছে দেয়। আর সে সবসময় নিজের ঘরের জানলা দিয়ে জিংলিকেই দেখে যেত। পুরনো দিনের কথা ভাবতে ভাবতে ডিংরান কোথাও হারিয়ে গেছিল। তো কিউফি তাকে নক করে বলে, তুমি কি এখনো জিংলিকে ভালোবাসো? কিন্তু ডিংরান তার কোনো উত্তরই দেয় না। এরপর ডিংরান ফোন চেক করে দেখে মিস্টার ডং তাকে ফ্যামিলি গ্রুপ চ্যাটে অ্যাড করেছে। তো গ্রুপ চ্যাট ফলো করলে ডিংরান বুঝতে পারে জিংলি কারোর সাথে ব্লাইন্ড ডেটে গেছে। আর জিংলির অন্য কারোর সাথে ডেটে যাওয়ার কথা জানতে পেরে ডিংরানের তো অনেক হিংসে হয়, আর সে তখনই বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ি ফিরেও ডিংরানের শান্তি নেই। অনেক রাত হয়ে যাওয়ার পরেও জিংলি বাড়ি ফিরছে না দেখে ডিংরান ছটফট করতে থাকে। তো এর মধ্যেই সে মেসেজে দেখতে পায় জিংলি ফ্ল্যাটের সামনে এসে পৌঁছেছে। এই দেখে ডিংরান জিংলির সাথে দেখা করতে তখনই সেখানে চলে আসে, আর জিং পিয়ানের সামনেই জিংলিকে একটা প্যাকেট দেয়। কিছু না বুঝতে পেরেই জিংলি প্যাকেটের মধ্যে থাকা তার অন্তর্বাসটা বের করে ফেলে। যদিও ডিংরান এটাই চেয়েছিল, আর প্ল্যান সাকসেসফুল হওয়াতে সে চুপচাপ সেখান থেকে কেটে পড়ে চায়। কিন্তু জিংলি তার হাত ধরে মিস্টার ডিং এর কাছে নিয়ে যায় কমপ্লেন করার জন্য। যদিও তারা দুজন দরজা খুলে যা দেখে তাদের কমপ্লেন তো অনেক দূরের কথা, তাদের চক্ষুই চড়ক গাছ। মিস্টার ডিং আর জিংলির মা রোম্যান্টিক ডান্স করছে। এরপর তারা নিজেদের সন্তানদের জানায় পরের সপ্তাহেই তারা বিয়ে করতে চলেছে, এবং এক পরিবার হয়ে থাকার জন্য তাদের কিছু রুলসও ফলো করতে হবে। আর ওই রুলসের পেপার পাওয়ার সাথে সাথেই জিংলি আর ডিংরান আবারও লড়াই শুরু করে দেয়। পরের দিন জিংলি কাজে গেলে লিউ বলে সে তার নতুন ক্রাশের জন্য অপেক্ষা করছে। কিউফি তাদের শপে এলে জিংলি তো তাকে দেখে অবাক, লিউ কিউফির সাথে ডেটিং এর জন্য বেরিয়ে যায়। অন্যদিকে ডিংরান জিংলির অসুস্থতা নিয়ে আপসেট ছিল, কিন্তু সে বাড়ি ফিরে যা দেখলো তাতে বেচারার দুঃখে শেষ ছিল না। আর জিংপিয়ান তাদের বাড়িতে এসেছে ডিনার করতে। জিংপিয়ানকে পছন্দ না হওয়ার পরেও বাবার কথায় ডিংরানকে তার সাথে ডিনার করতে বসতে হয়। কিন্তু ডিংরান আরও আপসেট হয়ে যায় যখন সে দেখে বাবা মায়ের জিংপিয়ানকে বেশ পছন্দ। অন্যদিকে তো লিউ আর কিউফির ভালোবাসা শেষই হচ্ছে না, সারাদিন ডেট করার পরেও তারা একে অপরকে আরও কাছে চায়, আর দুজন দুজনের ভালোবাসায় সম্পূর্ণভাবেই হারিয়ে যায়। রাতে ডিনারের পর জিংলি জিংপিয়ানকে সি অফ করতে গেলে ডিংরান তাদের পিছু পিছু বাইরে যায়। জিংপিয়ান চলে গেলে ডিংরান জিংলিকে জিংপিয়ানের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল, কিন্তু জিংলি তার কথা না শুনেই চলে যেতে লাগলে ডিংরান তাকে ধরতে গিয়ে ভুলবশত তার অন্তর্বাস ধরেই টেনে দেয়। আর এতে তো জিংলি আবারও অনেক রেগে যায় আর নিজের স্লিপার খুলে ডিংরানকে মারার জন্য যায়। এর মধ্যেই তাদের মা বাবা বাইরে এলে তারা তো জিংলি আর ডিংরানের এই লড়াই দেখে অনেক আপসেট হয়ে যায়।
যায়। এরপর ডিংরান নিজের কষ্ট শোনাবার জন্য কিউফিকে ফোন করলে কিউফি তার কথা শুনতেই চায় না, সে তো তখন নিজের কাজে ব্যস্ত। রাতে জিংলির মনে পড়ে হাই স্কুলের টাইমে সে ডিংরানকে একটা সুন্দর শার্ট গিফট করেছিল, কিন্তু ডিংরান তা অন্য কাউকে দিয়ে দেয়। পুরনো দিনের কথা মনে পড়লে সে অনেক আপসেট হয়। পরের দিন জিংলি শপে কাজ করছিল আর তখনই ডিংরান তাকে ফোন করে দেখা করতে ডাকলে জিংলি হসপিটালে গিয়ে জানতে পারে তার স্তনে টিউমার রয়েছে। এই শুনে জিংলি অনেক ভয় পেয়ে যায় আর ডিংরান তাকে সান্ত্বনা দেয়। ডিংরান জিংলিকে তাড়াতাড়ি অপারেশন করিয়ে নিতে বলে, যার জন্য পরের দিনই জিংলি নিজের বাড়িতে বিজনেস ট্রিপের বাহানা করে হসপিটালে ভর্তি হয়। তো ডিংরান জিংলিকে সাথে নিয়ে হসপিটালে যাওয়ার জন্য বেরোলে জিং পিয়ানো সেখানে চলে আসে আর জিংলি জিং পিয়ানের গাড়িতে হসপিটালে যায়। জিং পিয়ান তো জিংলির অনেক কেয়ার করছিল, এই সব দেখে তো ডিংরানের অনেক রাগ হয়, পারলে সে তো জিং পিয়ানকে শেষই করে দেবে, কিন্তু সবকিছুই তাকে চুপ করে দেখে যেতে হয়। এরপর রাতে ডিংরান জিংলিকে কেবিনে না দেখতে পেয়ে টেরিসে গেলে জিংলি সেখানে একাই দাঁড়িয়ে ছিল। সে ডিংরানকে বলে অপারেশন নিয়ে তার অনেক চিন্তা হচ্ছে আর ডিংরানও তাকে সাহস জোগাতে হাতে হাত রেখে বলে, তুমি চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশেই আছি। হসপিটালে ডিংরান জিংলির অনেক খেয়াল রাখছিল। জিংলি হসপিটালে থাকার কারণে ডিংরানও বাড়ি ফেরে না, সে 24 ঘন্টা হসপিটালে জিংলির খেয়াল রাখতেই ব্যস্ত। অন্যদিকে মিস্টার ডিং জিংলির মাকে বলে তাদের এখানে শিফট করার পর থেকেই ডিংরান স্বাভাবিকভাবেই বাড়ি আসছে, না হলে সে দীর্ঘ 5 বছর বাড়িতেই আসেনি। আসলে তারা তো এটা জানতই না ডিংরান কার জন্য বাড়ি আসছে। পরের দিন জিংলির অপারেশন হলে ডিংরান সবসময় তার পাশেই ছিল। জ্ঞান ফিরলে জিংলি দেখে ডিংরান তার হাত ধরে বসে রয়েছে। ডিংরানের তার এত কেয়ার করতে দেখে জিংলির অবাক লাগে। আসলে জিংলির মনেও তো ডিংরানের জন্য অনেক অনুভূতি ছিল, শুধুমাত্র মায়ের খুশির জন্য সে তা প্রকাশ করছিল না। ডিংরানের ব্যাপারে ভেবে জিংলি অনেক চিন্তায় পড়ে যায় আর কথা বলার জন্য সে লিউকে কল করলে লিউ তার সাথে কথা বলতে পারে না, কারণ সে তো কিউফির সাথে তার রোম্যান্সে ব্যস্ত। কিন্তু এর মধ্যেই জিংলির মা তাকে ফোন করলে সে ফোন ধরার জন্য টেরিসে যাচ্ছিল। তাড়াহুড়োতে সে কোনো গরম কাপড় না পরায় তার ঠান্ডা লেগে যাবে ভেবে ডিংরান তাকে গরম পোশাক পরিয়ে দেয় এবং জিংলির হাত ধরে তাকে টেরিসেও নিয়ে যায়। জিংলির মায়ের যাতে কোনো সন্দেহ না হয় তাই ডিংরান বিভিন্ন ভয়েসে কথা বলে ফোনের আড়াল থেকেই মাকে ম্যানেজ করতে জিংলিকে সাহায্য করে। ডিংরানের এসব আচরণ দেখে জিংলি তো অনেক হাসতে থাকে। তখনই ডিংরান বলে ওঠে, আমি সত্যিই ভাবিনি হাই স্কুলের পর আর কখনো তোমাকে দেখতে পাবো। এই শুনে জিংলি ডিংরানের অনুভূতি না বুঝেই বলে, আমি ভাবিনি তুমি কখনো আমার ছোট ভাই হবে। জিংলির মুখে ভাই শুনে ডিংরান রেগে গেলে জিংলি তো তাকে রাগানোর জন্য ইচ্ছে করেই বারবার ভাই বলতে থাকে। এরপর অপারেশনের কারণে জিংলি নিজের সক্স পরতে পারছিল না আর এটা দেখে ডিংরান তাকে সক্স পরিয়ে দেয়। জিংলি অবাক হয়ে ডিংরানের দিকে তাকিয়ে থাকে আর ডিংরানও তার দিকে তাকায়। তারা একে অপরকে দেখছিল। তখনই লিউ জিংলির সাথে দেখা করতে এলে তাদের দুজনকে দেখে লিউ তো বলেই দেয়, তোমরা কি প্রেম করছো? তো জিংলি বলে, আমরা এখন এক পরিবার হতে চলেছি, তাই ভালো ব্যবহার করছি, এর বাইরে আর কোনো কিছুই নয়। ওদিকে ডিংরান রাতে বাড়ি ফিরে তার একটা ডায়েরি বের করে যেটা সে হাই স্কুলের টাইম থেকেই লিখত। ওই ডায়েরিতে ডিংরান তার মনের সব কথাগুলো লিখেছিল আর মুখে না বলতে পারার কারণে ডিংরান ঠিক করে সে ডায়েরির মাধ্যমে জিংলিকে তার অনুভূতি জানাবে। পরের দিন জিংলি সুস্থ হয়ে যাওয়ার কারণে হসপিটাল থেকে তার ছুটি হয়। ডিংরান জিংলিকে বাড়ি পৌঁছে দিতে চাইলে তখনই অপয়া জিংপিয়ান সেখানে চলে আসে। জিংলি এতদিন হসপিটালে ছিল, তখন তো মুখ পোড়া দেখতে এলো না, আর এখন বাড়ি পৌঁছতে এসেছে। কিন্তু এবার দুজনকে সামনে দেখে জিংলি কনফিউজড হয়ে যায় সে কার সাথে যাবে, যার জন্য সে দুজনকে অ্যাভয়েড করে একাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। দু একদিন পর জিংলি শপে কাজ করছিল, হঠাৎই জিংপিয়ান তার সাথে দেখা করে আবারও ডেটে যেতে বলে। আর অন্যদিকে ডিংরান জিংলি ও পিয়ানের বিয়ের ব্যাপারে তার মা বাবাকে কথা বলতে শুনে নিজের ভালোবাসাকে হারানোর ভয়ে তাড়াতাড়ি ডায়েরি নিয়ে জিংলিকে নিজের ভালোবাসা কনফ্রেস করার জন্য শপে গিয়ে পৌঁছায়। কিন্তু সে দূর থেকেই দেখতে পায় পিয়ান ও জিংলি একে অপরকে হাগ করছে। তাদের এত কাছাকাছি দেখে ডিংরানের মন ভেঙে যায়, সে তো কোনো মতেই এটা মানতে পারছিল না। এরপর থেকে সে আবারও জিংলিকে এড়িয়ে চলতে থাকে, কারণ তার ভয় ছিল সে যদি জিংলির সামনে আসে তাহলে হয়তো নিজেকে সামলাতে পারবে না।
অন্যদিকে কিউফি লিউকে বিয়ে করার জন্য প্রপোজ করলে লিউ কিউফিকে বিয়ে করতে মানা করে দেয়। কিউফি বুঝতেই পারে না লিউ কেন তাকে না করল। জিংলি বারবারই ডিংরানের সাথে কথা বলতে আসলেও ডিংরান তাকে এড়িয়ে যায়। এতে তারা দুজনই আপসেট হয়। ডিংরানের মনে পড়ে সে সবার সামনে জিংলিকে রিজেক্ট করেছিল, কারণ জিংলি তার এক বান্ধবীর সাথে শর্ত লড়ে ডিংরানকে প্রপোজ করেছিল। ওদিকে জিংলিও ভাবে তার ডিংরানের কাছাকাছি আসাটাই উচিত হয়নি। আর আবারও তার হাই স্কুলের দিনগুলো মনে পড়লে জিংলি কাঁদতে থাকে। এরপর ডিংরান জিংলির থেকে দূরে যাওয়ার জন্য কিছুদিন তার পুরনো বাড়িতে থাকার জন্য যায়। আর জিংলিও তার খিটখিটে বসের সাথে ঝগড়া করে চাকরি ছেড়ে দেয়। জিংলির চাকরি ছেড়ে দেওয়ার কথা শুনে তার মা তো অনেক খুশি হয়। আর জিং পিয়ানের সাথে তার বিয়ের কথা বললে জিংলি তো পিয়ানকে বিয়ে করতে না করে দেয়, কারণ তার জিং পিয়ানকে মোটেই পছন্দ ছিল না। তো মন ভালো করার জন্য জিংলি ভাবে সে কিছুদিনের জন্য মিস্টার ডিং এর পুরনো বাড়িতে থেকে আসবে। ফলে ভাগ্য আবারও জানতে অজান্তেই তাদের দুজনকে এক জায়গায় নিয়ে সে দাঁড় করায়। কিন্তু জিংলি ও ডিংরান কেউই জানতো না যে তারা যার থেকে পালাতে চাইছে তারই কাছে আসছে। একই বাড়িতে থাকার পরেও কেউ কাউকে দেখতে পায় না, কারণ যখন ডিংরান বাড়িতে ঢুকছে তখন জিংলি কাজে বেরোচ্ছে, আবার যখন জিংলি ফিরছে তখন ডিংরান বাড়িতে নেই। বাড়ি অনেক পুরনো হওয়ায় রাতের বেলায় কোথাও লাইট জ্বলছিল না, আর অন্ধকারে তারা দুজন একই ঘরে একই বিছানায় নিজেদের অজান্তেই ঘুমিয়ে পড়ে। ঝটকা তো তখন লাগে যখন সকালবেলা দুজনেরই ফোনের অ্যালার্ম বেজে ওঠে, আর পেছন ঘুরে একে অপরকে দেখে তাদের তো ভূত দেখার মতো অবস্থা। এবার বিষয়টা হলো, তারা রাতে যখন বাড়ি ফিরল তখন সারা বাড়িতে আলো জ্বললেও শুধুমাত্র বেডরুমেই আলো জ্বলছিল না। এবার তাদের দুজনের কাছেই ফোন ছিল, আর সেই ফোনে সকালে অ্যালার্মও বাজল, কিন্তু কেউই রাতে অন্ধকার ঘরে ঢুকে ফোনের ফ্ল্যাশ কেন জ্বালালো না, বিষয়টা তোমরাই ভাবো। আর যদি বুঝে থাকো তাহলে কমেন্টে জানিও। তো যাই হোক, লাফ দিয়ে বিছানা থেকে উঠে তারা তো মা বাবাকে ফোন করলে, মা বাবা তো ডিংরানের পুরনো বাড়িতে যাওয়ার বিষয়টা কিছুই জানতো না, তাই তারা দুজনকেই সেখানে মিলেমিশে থাকতে বলে দেয়। তো কোনো উপায় না দেখে তারা দু চার দিন সেখানে থাকতে রাজি হয়। ডিংরান তাড়াতাড়ি জিংলির জন্য ব্রেকফাস্ট বানালে জিংলি ব্রেকফাস্ট করে, আর ডিংরান আড়াল থেকে তাকেই দেখে যায়। জিংলি পুরনো বাড়িতে যাওয়ার খবরটা পাওয়া মাত্রই লিউ সেখানে এসে হাজির, আর আসা মাত্রই সে জিংলির সামনে ডিংরানের সাথে এক রুমে থাকা নিয়ে হাজারো প্রশ্ন জুড়ে দেয়। ডিংরান যাতে এসব কথা শুনতে না পায় তাই জিংলি বারবারই লিউকে বকা দিয়ে চুপ করায়। দুপুরবেলা তারা ঝিল পাড়ে বসে আইসক্রিম খাচ্ছে, আর দূর থেকে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখে লিউ তার সাথে ফ্লার্ট করতে যায়। কিন্তু চশমা না থাকার কারণে লিউ তো বুঝতেই পারে না যে ওই হ্যান্ডসাম ছেলেটা কিউফি। আসলে কিউফি ডিংরানের এখানে আসার খবরটা জানতে পেরে তার সাথে সময় কাটানোর জন্য চলে এসেছে। কিউফিকে দেখা মাত্রই লিউ পেছন গটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো জিংলি কিউফিকে বাড়ি নিয়ে আসে। এর মধ্যেই ডিংরানও চলে এলে তারা সবাই এক জায়গায় হয়। লিউ তো কিউফিকে নাচেনার ভান করে বহু অভিনয় করতে থাকে, আর কিউফি ও লিউকে নিজের কথা মনে করানোর জন্য পাগলামো শুরু করে। তো এবার লিউ ব্যাপারটা হলো, কিছুদিন আগেই যার সাথে এত কাজ করলে তাকেই এখন চিনতে পারছো না। কিন্তু তাদের এই পাগলামো দেখে জিংলি আর ডিংরানের তো অবস্থা খারাপ। এবার পাগলামো করতে করতে হঠাৎই লিউ বলতে শুরু করে, জিংলি তোমার কি সেই দিনের কথা মনে আছে যেদিন তুমি ডিংরানকে নিজের ভালোবাসা কনফেস করেছিলে? এই শুনে জিংলি কি বলবে বুঝতে না পারলে ডিংরান এক নজরে তার দিকে তাকিয়ে থাকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।